আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব কিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন তিনি কি নতুন কোনো সৃষ্টির জীব সৃষ্টি করবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহান ভাব পালনকর্তার সত্তা ছাড়া প্রিয় দর্শক আপনার সকলকে চলো আলোর পথের নতুন আয়োজনে স্বাগত জানাচ্ছে আজকের আয়োজনে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত কৌতূহল একটি বিষয় সব কিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আর রহমানের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করা হয়েছে তাতে বোঝা যায় কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র সত্ত্বা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না কোনো সৃষ্টি জীব আর বেঁচে থাকবে না তাই স্বাভাবিকভাবে কৌতূহলী মনে প্রশ্ন জাগে সৃষ্টির জীবকে ঘিরেই যেহেতু স্রষ্টার সব কাজ তাহলে যখন সৃষ্টির জীবরা আর থাকবে না স্রষ্টার নিজ থেকে তখন কি করবে যে মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য বানানো হয়েছে সে মানুষরা যখন ধ্বংস হয়ে যাবে তখন তো তার ইবাদত করার মতো কেউ থাকবে না তাহলে মানুষের স্রষ্টা আল্লাহ এখন কি করবেন তিনি কি ইবাদতের জন্য নতুন কোনো জাতি সৃষ্টি করবেন অন্য কোনো সৃষ্টি বা জীব সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে নাকি মানুষরাই পুরোটা নতুন উদ্যমে নতুন কোন নিয়মে আল্লাহর ইবাদত করবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এর অর্থ কী প্রিয়দর্শক সব কিছু ধ্বংসের পর আল্লাহ কী করবেন এর প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন যে সুরা আর রহমানের ছাব্বিশ আয়াতে যে বলা হলো সব কিছু ধ্বংসশীল এর প্রকৃত অর্থ কী এখানে সব কিছু বলতে কি শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সব কিছু বোঝানো হয়েছে এবং আসমানে অবস্থিত সৃষ্টির জীবকে বাদ দেওয়া হয়েছে নাকি আকাশ এবং পৃথিবী উপস্থাপনে অবস্থিত সব কিছুকে বোঝানো হয়েছে কোনো কোনো মুফাসির বলেন সুরা আর রহমানের ছাব্বিশ নং আয়াতের বর্ণিত সব কিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সব কিছুকে বোঝানো হয়েছে আসমানে অবস্থিত সৃষ্টিজীবকে জীবকে বোঝানো হয়নি সুতরাং ছাব্বিশ নং আয়াতে সব কিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সব কিছুকে বোঝানো হয়েছে আসমানে অবস্থিত সৃষ্টিজীবকে বোঝানো হয়নি যখন এই আয়াত নাজিল হলো আসমানের ফেরেস্তারা তখন বলতে লাগলো পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য তখন আল্লাহ তালা সুরা আসাদের এই আয়াতটি অবতীর্ণ করলেন যে আল্লাহর সত্তা ব্যথিত সব কিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই হবে এবং তারই নিকট হবে প্রত্যাবর্তন যে শুধুমাত্র পৃথিবীর অধিবাসীর ধ্বংস অনিবার্য নয় বরং আসমানের অধিবাসীদেরও ধ্বংস অনিবার্য প্রখ্যাত রহমতুল্লাহ আলহি আসাল্লাম ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবকে সমান সমান মৃত্যুর মাধ্যমে উভয় জগতের আদিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু কীভাবে ধ্বংস হবে প্রিয় দর্শক এতক্ষণ আলোচনায় একদিন আসমান এবং জমিন উভয় জগতের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো একে এক কথায় বলা হয় কেয়ামত কেয়ামত এমনই এক নিশ্চিত ও ভয়াবহ সত্য যা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে তিনশো উনানব্বইটি আয়াত রয়েছে সম্ভবত কোরআনুল কারিমে অন্য কোনো এক বিশেষ সম্পর্কে এত বেশি আয়াত আলোচনা করা হয়নি পৃথিবী একদিন ধ্বংস হবে পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবীর ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে এটা মহান আল্লাহরই বিধান কেয়ামতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ইসরাফিল আলাহ ইসাল্লাম সিংগায় ফুৎকার দেবেন ফুৎকার দেওয়া মাত্র ধ্বংস হবে সব কিছু থাকবে শুধু মহান আল্লাহর শ্রদ্ধা পৃথিবী ধ্বংসের সময় সব কিছু ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে বিশাল এলাকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধনিত তুলার মতো ভেঙে যাবে বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাই বুর্জ আল খালিফা যার উচ্চতা দুই হাজার সাতশো ফুট এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হয়ে যাবে তসনস হয়ে যাবে সব কিছু ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে পৃথিবীর সঙ্গে সঙ্গে সাত আসমানও ধ্বংস হয়ে যাবে একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশের অবস্থা ঠিক তাই হবে যখন আকাশের আবরণ অপরশিত হবে সেদিন আকাশ বিদিন্ন হয়ে তখন সেটি রক্তবনের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সেদিন আকাশ হবে গলিত তামার মতো অথচ এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না চোখের পলকেই শেষ হয়ে যাবে সব কিছু পবিত্র কোরআনে আল্লাহ বলেন কেয়ামতের মাধ্যমে আসমান এবং জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ তালা মানুষকে পুনরায় জীবিত করবেন আমল অনুযায়ী তাদের হিসাব নেবেন নেককারকে তার নেকি অনুপাতে প্রতিদান দেবেন বদকারকে তার বদ আমল অনুযায়ী প্রতিদান দেবেন হিসাব নিকাশের পর তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন যার কোনো শেষ নেই তখন মানুষ দুই ভাগ হয়ে যাবে এক ভাগ জান্নাতে যাবে অপর ভাগ যাবে জাহান নামে চিরস্থায়ী জান্নাতে থাকবে জাহান্নামবাসীও চিরস্থায়ী জাহান্নামে থাকবে তবে এখানে কথা আছে যে যাদের নির্দিষ্ট পরিমাণ ইমান রয়েছে আল্লাহর প্রতি তারা কোনো একটা সময় জাহান নাম থেকে মুক্তি পেতে পারে যেমন আল্লাহ তালা জান্নাতবাসীদের চিরস্থায়ীভাবে জান্নাতে থাকা সম্পর্কে বলেন আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো যার দলদেশে প্রবাহিত হয়েছে নহরসমূহ যেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ তাদেরকে আমি গণ ছায়ায় নিয়ে প্রবেশ করাবো ইমামতাবারি সাল্লাম বলেন সেখানে তারা থাকবে অনন্তকাল এর অর্থ হলো সেখানে তারা কোনো অন্ত বা শেষ ছাড়া বসবাস করবে এবং বিরতিহীনভাবে থাকবে সদা সর্বদা সেখানে তাদের জন্য নেয়ামত থাকবে অর্থাৎ জান্নাতিগণ চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবেন যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরকাল থাকবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লা আলাহি বলেন সেখানে তারা চিরকাল থাকবে এর অর্থ হলে সেখানে তারা বিরতিহীনভাবে অবস্থান করবে সেখান থেকে বের হতে পারবে না কিংবা দূরে কোথাও যেতে পারবে না অন্য একটি আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না কর্তবী রহমতুল্লা আয়াতের ব্যাখ্যায় বলেন জাহান্নামীরা মরে গিয়ে শাস্তি থেকে রেহাই পাবে না আবার বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না জান্নাতি ও জাহান্নামী যে চিরস্থায়ীভাবে সেখানে থাকা সম্পর্কে ইরশাদ করেন মৃত্যুকে শারীরিক রূপ দিয়ে মাথায় সাদা দাগযুক্ত কালো রঙের মেশের আকৃতি দিয়ে আনা হবে তারপর একজন আহ্বানকারী আহ্বান করবে হে জান্নাতবাসী এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে আহ্বানকারী বলবে তোমরা কি একে চেনো তারা বলবে হ্যাঁ এই তো মৃত্যু তারা প্রত্যেকে ইতিপূর্বে তাকে দেখেছে এরপর আবার ডাক দিয়ে বলবে ও জাহান্নামবাসী এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে এরপর প্রশ্ন করা হবে তোমরা কি একে চেনো সবাই জবাব দে হা আমরা তাকে চিনি এত মৃত্যু তারা প্রত্যেকে তাকে দেখেছে অতপর ঘোষক বলবেন হে জান্নাতবাসী স্থায়ীভাবে এখানে থাকো তোমাদের আর মৃত্যু নেই আর জান্নাতবাসী চিরদিন এখানে থাকো আর জাহান্নামবাসী চিরদিন এখানে থাকো তোমাদেরও আর মৃত্যু নেই একটি মেষকে তখন আনা হবে জবাই করার জন্য এই মেষকে শোয়ানো জবাই করা এই এই দৃশ্য দেখা বাস্তবে সংগঠিত হবে এটা কোনো কল্পনা নয় কিংবা অভিনয় নয় আল্লাহ তালা মৃত্যু থেকে মেষের আকৃতি সৃষ্টি করবেন এবং সেই মেষকে জবাই করা হবে যেভাবে আমলগুলোকে দৃশ্যমান আকৃতি দেওয়া হবে এবং এর আলোকে সব ও শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা এটা করার ক্ষমতা রয়েছে সুতরাং এর কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই আল্লাহ তালা নতুন কোনো জীব সৃষ্টি করবেন কি করবেন না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তাতে বোঝা যায় সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ আল্লাহতালা মানুষ জিন সহ সকল সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন অর্থাৎ পুনরায় জীবিত করবেন এবং প্রত্যেককে নিজ নিজ আবরণ অনুসারে জান্নাত অথবা জাহান নামে প্রবেশ করাবেন যে যেখানে প্রবেশ করবে সেখানে সে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে সেখানে আর কোনো জগৎ নেই কোনো মৃত্যু নেই কোনো রুদ্ধধার নেই এবং কোনো হিসাব নিকাশ বা প্রতিধানও নেই এ জীবন শুরু আছে কিন্তু কোনো শেষ নেই এটা এক অন্তহীন জীবন তবে একটি হাদিস এমন এক বর্ণনা রয়েছে যাতে মনে হয় জান্নাতীদের জান্নাত দেওয়ার পর আল্লাহ তালা নতুন কোনো সৃষ্টির জীব সৃষ্টি করবেন যেমন আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেন জান্নাত ও জাহান্নাম প্রত্যেকের জন্যই রয়েছে পূর্ণতা তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি তার পা তাতে রাখবেন তিনি পা রাখলে বলবে বেশ বেশ যথেষ্ট হয়েছে তখন নাম পূর্ণ হয়ে যাবে এবং এর এক অংশ অপর অংশের সঙ্গে মুড়িয়ে দেওয়া হবে আল্লাহ তার সৃষ্টির কারো প্রতি জুলুম করবেন না অবশ্য আল্লাহ তালা জান্নাতের জন্য অন্য জীব সৃষ্টি করবেন এই হাদিসের জান্নাতের জন্য অন্য জীব সৃষ্টি করার কথা রয়েছে হাদিসটি সহি বুখারিতে যেমন রয়েছে তেমনি এটি সহি মুসলিম সহ হাদিসের অন্য গ্রন্থেও উল্লেখ করা হয়েছে তবে বিভিন্ন গ্রন্থে বর্ণনায় ভাষাগত কিছুটা ভিন্নতা রয়েছে যার ফলে অর্থের মধ্যে কিছুটা তারতম্য হয়ে যায় যেমন সেই মুসলিমে হাদিসটি কোরআনুল কারিমে সুরা কাহে তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে আয়াতে কারিম আল্লাহ তালা ইরশাদ করেন যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছো তখন সে বলবে আরও আছে কি এই আয়াতের ব্যাখ্যায় আনাসিদ্নে মালিকরা দিলে আলাহ তাআলা আনহু সূত্রে বর্ণিত নবীকরিম সল্লাহ লাহ আলাইহিসাল্লাম বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তবুও জাহান্নাম বলবে আরো আছে কি অবশেষে আল্লাহ রাবুল আলআমী এতে আপন পা মোবারক স্থাপন করবেন তখন এর একাংশ অপরাংশর সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে আপনার ইজরাত অনুগ্রহের কসম হয়েছে হয়েছে যথেষ্ট হয়েছে পক্ষান্তরে জান্নাতের মধ্যস্তরে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পরে থাকবে পরিশেষে আল্লাহতালা এর জন্য অন্য কোন জীব সৃষ্টি করবেন এবং শূন্যস্থান তাদের বসবাসের ব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক আলোচনা হাদিসের প্রতি লক্ষ্য করে দেখা যায় সেই বোখারি বর্ণনায় শুধুমাত্র জান্নাতের জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করবেন পক্ষান্তরে সই মুসলিমের বর্ণনায় জান্নাতের মধ্যস্থের কিছু জায়গা খালি থাকা অন্য জীব সৃষ্টি করা এবং সেই শূন্যস্থানে তাদেরকে বসবাসের ব্যবস্থা করার কথা রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় আলিমগণ বলেন আলোচ্য হাদিসে আল্লাহ আল্লাহতালার রহমত অসীম হওয়া এবং আজাব সীমিত হওয়ায় প্রমাণিত হয় আল্লাহ তালা বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইনসাফ করবেন ফলে জাহান নামকে ছোটো ও সংকীর্ণ করে সৃষ্টি করেছেন কেননা শুধুমাত্র অল্প কিছু নিকৃষ্ট লোককেই তিনি জাহান্নামে নামে প্রবেশ করাবেন জাহান নাম আরও বেশি মানুষকে প্রবেশ করাতে চাইলেও আল্লাহ তা করবেন না বরং তিনি নিজ কুদরতের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে দেবেন তবুও বান্দাদের দ্বারা এটা পূর্ণ করবেন না পক্ষান্তরে জান্নাতকে বিশাল করে সৃষ্টি করেছেন এত বিশাল যে বিদ্যমান বান্দাদের দ্বারা তা পূর্ণ হবে না ফলে জান্নাতিদের জান্নাতে প্রবেশ করার পরও যখন জান্নাতের ভেতর জায়গা খালি থাকবে তখন সেই শূন্যস্থান পূরণের জন্য আল্লাহ তালা নতুন সৃষ্ট জীব সৃষ্টি করবেন অর্থাৎ আল্লাহ তালা নির্দিষ্ট সীমিত কিছু মানুষকে শাস্তি দেবেন অথচ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে হস্তে দান করবেন এমনকি বিদ্যমান সৃষ্টি জীবকে জান্নাত দেওয়ার পর জান্নাতকে পরিপূর্ণ করার জন্য নতুন জীব সৃষ্টি করবেন অতএব এতে প্রমাণিত হয় যে বান্দার প্রতি আল্লাহর রহমত সীম ও অফরন্ত তবে আজাব ও শাস্তি সীমিত ও সসীম ইমাম নবির রহমতুল্লাহি আলহি সাল্লাম বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির আমলের সবাব তার আমলের পরিমাণের ওপর নির্ভরশীল নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা তত সোয়াব দান করতে পারেন এমনকি আমল ছাড়াও দান করতে পারেন যেমন নাবালেক শিশু এবং পাগলদেরকে তিনি কোনো আমল না করা সত্ত্বেও সোয়াব দেবেন এবং জান্নাত দান করবেন প্রিয় দর্শক সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ নতুন কোনো জীব সৃষ্টি করবেন কিনা এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে গিয়ে আলিমগণ বলেন আল্লাহ তাআলা নতুন করে সৃষ্টি জীব সৃষ্টি করবেন কিনা না এটা একটা গাইবের বিষয় এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এ বিষয়ে জানার একমাত্র মাধ্যম হলো আল কোরআন ও হাদিস এছাড়া আর কোনো মাধ্যম নেই আল কোরআনে নতুন মাখলুক সৃষ্টি করার বিষয়ে কোনো আয়াত নেই তবে উপর বর্ণিত হাদিসে জান্নাতের শূন্যতায় পরিপূর্ণ করার জন্য নতুন মাখলুক সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে আসলে আল্লাহ আল্লাহতালা যা খুশি করতে সক্ষম তাকে কারো বাধা দেওয়ার মাত্র ক্ষমতা নেই যেমন তিনি পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন তিনি প্রথমবার অস্তিত্ব দান করেছেন এবং পুনরায় জীবিত করবেন তিনি যা চান যা ইচ্ছা তাই করেন অতএব আমরা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ চাইলে নতুন করে যে কোনো মাখলোক তিনি সৃষ্টি করতে পারেন কেননা যদি তিনি নতুন কোনো সৃষ্টির সৃষ্টি করতে চান তবে কেউ তাকে বিন্দুমাত্র বাধা দিতে পারবে না সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবারও বলতে চাই এতক্ষণ আমরা খুবই কৌতূহলী উদ্দীপক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি করবেন তিনি নতুন কোনো সৃষ্টি জীব সৃষ্টি করবেন কি না তা নিয়ে আলোচনা করেছি তবে এর সাথে আমরা আখেরাতের জীবনের জান্নাত বা জাহান্নামে নামে প্রবেশ করার কোনো সম্পর্ক নেই সফলতা ব্যর্থতা কোনো সম্পর্ক নেই বরং আখেরাতের জান্নাত লাভ করা এবং নাম থেকে মুক্তি লাভ করার জন্য কেয়ামতার দিবসের ভয়াবহতা থেকে বাঁচার জন্য ইমান ও আমলের সম্পর্ক আছে তাই পরিশেষে বলতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার ওপর পরিপূর্ণরূপে ইমান আনার তৌফিক দান করুন এবং আনসুন্না অনুসারে জীবনযাপন করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরিবাক